মা বলেছে এবার আর পরীক্ষা দিতে হবে না তোকে, বেঁচে থাকলে অনেক পরীক্ষা দিতে পারবি। আমি এইচএস পরীক্ষার্থী বলছি কথা, তাই আপনারা কি ভাবেন আমাদের জীবনের দাম নাই? নিজে স্কুলে পরীক্ষা হলে করোনা কি যাবে, ভুলে করবে না কোনো ক্ষতি? কিছু একটা হয়ে গেলে কি হবে আমাদের গতি? আমরা ছোট হয়নি ভোট দেবার অধিকার, তাই কি আমাদের সাথে হবে অবিচার? একসাথে সবাই মিলে করলে গে দাঁড়িং করোনা বলবে ওয়েট ওয়েট আই এম কামিং। টিচার স্টাফ আক্রান্ত হলে দায়িত্ব নেয়া চাপ, মৃত্যুর মিছিল দেখতে দেখতে আমরা ফেড আপ। মৃত্যুর মিছিল আসছে দেশে অক্সিজেন আর নাই, লকডাউনে গরিব বলে আমরা কি খাই? মা বলেছে ঘরের ছেলে ঘরে তুই থাক, একটা এক্সাম যায় যদি থাক চলে যাক। আমরাও বাঁচতে চাই, আমাদের আছে বাঁচার অধিকার, আমাদের এই নিষ্পাপ দাবি মানবে কি সরকার? আমাদেরও ইচ্ছা ছিল পরীক্ষা হলে গিয়ে শান্তি মতো ফিরবো আমরা পরীক্ষাটা দিয়ে, স্কুল লাইফের লাস্ট দিনটা করবো উদযাপন, এসব ইচ্ছা করাটাও এখন দিবা স্বপ্ন। আমাদের ইমোশন যখন চলে গেছে যাক, আমার বাংলার সব মানুষ সুস্থ সবল থাক। কত ভাই বোন পজিটিভ হয়ে পড়ে আছে ঘরে, কত মানুষ অক্সিজেন আর বেডের অভাবে মরে, সবার কথা আপনারা একটু করবেন বিবেচনা। ছাত্ররা দেশের ভবিষ্যৎ এই কথাটা জানা, বেঁচে থাকলে সব সমস্যার হবে সমাধান, করো তাহলে আমাদের এই প্রতিবাদের গান। এই গান শুধু আমার নয়, গানটা আমাদের, পরিস্থিতির করুণ দশা পাই না কিছুতে, পরীক্ষাটা অনলাইনে হোক এই আমাদের দাবি, চলুন আমরা সবাই মিলে ফলাফলটা ভাবি। এই কোভিড পরিস্থিতিতে অফলাইন এক্সামকে না বলি আর অনলাইন এক্সামের জন্য সরকারের কাছে আবেদন জানাই, কারণ অনলাইন এক্সাম বাঁচিয়ে দিতে পারে অনেকের জীবন। তো সবাই একসাথে আমরা করব, ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর। আমরাও বাঁচতে চাই, আমাদের আছে বাঁচার অধিকার।